আজি সপ্তমী রাজ্যজুরি দুর্গা পূজার মহা আনন্দ পুয়ারে পড়া পুরোহিতর মন্ত্র সারণে মুখরিত হয়েছে রাজ্যের প্রতিটি পূজা মণ্ডপ ইফালে সন্ধ্যারে পড়া বিভিন্ন পূজাথলী দেখা গৈছে ভক্তর লালনি নিশিকাখুঁত দুর্গা পূজার বাবে পূজা কমিটির সমান্তরালক ব্যক্তি বিশেষে চলাইছে ব্যতিক্রমীভাবে প্রস্তুতি অভিনেত্রীর পরা রাজনীতিবিদলে সকলো ব্যস্ত পূজাক লৈ তার মাজতে মহিলা আর কণমানি শিশুর কামে দৃষ্টি আকর্ষণ করেছে সকলোরে সকলোরে গা সাতখন আটখন এয়া যে শারদীয় দুর্গা পূজার বতর ব্যতিক্রমী চিন্তাধারা চমকপ্রদ আলোকসজ্জারে উজলিছে প্রতিখন পূজা মণ্ডপ এয়া উজান বজারস্থিত জনপ্রিয় অভিনেত্রী বরষারাণী বিষয়ার গৃহ 99 বছরত ভরি দিলে উজান বজারের বিষয়া পরিয়ালর পূজাই পূর্বর দরেই জাক জমকতারে পালন করা হয়েছে শতবর্ষ গরকিবলৈ আগবঢ়া বিষয়া পরিয়ালর দুর্গা পূজাই News18 তরফৰ পৰা মই সমূহ অসমবাসীলৈ শারদীয় দুর্গোৎসবৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো যাৰ আগৰ ধৰণৰে হৈছে কিন্তু অকণমান 99 বছৰ অতিক্ৰম কৰিলে বুলি এবাৰ অকণমান সাজসজ্জাতে অলপ পৃথক কৰা হৈছে আৰু অহা বছৰলৈ 100 বছৰ হ'ব কলিয়াবৰত আকৌ কথাই সুকীয়া হস্তীৰ বেদীত কলাজৰ প্ৰতিমূৰ্তি নিজেই নির্মাণ করা প্রতিমাত নিজেই পুরোহিত হয়ে এজন কিশোরে করেছে পূজা অষ্টম শ্রেণীত অধ্যয়নরত অভয় বিশ্বকর্মার এই ব্যতিক্রমী পূজার সহযোগিতা আগবাইছে স্থানীয় কিশোরী শ্বেতা দাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যর ঘরত চলিছে দুর্গা পূজা প্রতি বছরে ঘর আয়োজন করা হয় দুর্গা পূজার বহু দর্শনার্থী আহে খুব ভাল লাগিছে মই News18 পৰিয়ালৰ সকলক আজি এই মহাসপ্তমী শ্ৰদ্ধা যাচিছোঁ আৰু মাৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ যে সমাজৰ প্ৰতিজন মানুহ যাতে সুখে শান্তিতে আমাৰ জীৱন পৰিক্ৰমা আমি অতিবাহিত কৰিব পাৰোঁ তাৰ কাৰণে যাতে মা আশীষ প্ৰদান কৰে চৰ্চা তেজপুৰৰ এখন বিশেষ পূজা মহিলাৰ দ্বাৰা পৰিচালিত হৈ আহিছে এই পূজাখন তেজপুর শহরের নতুনপাড়া মহিলা সমিতিয়ে সুচারুরূপে অনুষ্ঠিত করে অহা পূজাই এইবেলি ভরি দিছে 23 বছরত ইফালে বুধবারে নিশা কলিয়াবরের শিলঘাট সার্বজনীন দুর্গা পূজা সমিতির পূজাত উপস্থিত থাকে মন্ত্রী কেশব মহন্ত শারদীয় দুর্গা পূজার ষষ্ঠীর দিনাখনেই শিলঘাট উৎসবর শুভারম্ভণি করা হয় আমার দুর্গতি নাশিনী দেবী সকল অসুয়া অশান্তি দূর করে সকলরে মাজত শান্তি স্থাপন করা আর আমার মাজত থাকা যাক অপশক্তি সেইবিলাকক আঁতরাই শুভ শক্তিক যাতে আগুয়াই নিয়ে এ আমার প্রার্থনা তেজপুরের প্রায় প্রতিখন পূজাস্থলীত উপস্থিত হয়ে দেবী দুর্গার আশীষ ললে বিধায়ক পৃথ্বীরাজ রাভাই কুঁয়রিলে শৈশবর বেলুন রঙী দিনের বহু স্মৃতি আমি হাফ প্যান্ট পিনি আহো পূজা চাও ওচরের মাইকীমান মহিলা সকলে একেলগে লগ লাগি 12 জন 15 জন মহিলা পুরুষ লগ লাগি আমি পূজা চাব আহিছিল আর আমার হাতত ধরে পূজা চাব লই আহিছিল আমি রাস্তার জিলাপি খাইছিল খুরমা খাইছিল কাদা নিমকি খাইছিল এইবিলাক কথা আজি মনত পড়ে আজি এই বয়সত মনত পড়ছে ব্যুরো রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট বিভিন্ন প্রান্তৰ পৰা আমি পোনপটীয়াকৈ আপোনালোকক সম্প্ৰচাৰ কৰিম দুৰ্গা পূজাৰ বিভিন্ন মণ্ডপৰ যিসমূহ দৃশ্যাৱলী সেয়াসমূহ আপোনালোকক আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম আমাৰ সতীৰ্থ সাংবাদিক বলেন আছে ৰিহাবাৰীত বলেনক পৰা যদি আমি জানিব পাৰোঁ কেনেধৰণৰ পৰিস্থিতি তাত আজি মহাসপ্তমী আর মহাসপ্তমীর আজি এই দিনটি দেখবলে পাওয়া গেছে সন্ধিয়া নামি অহার লগে প্রতিখন পূজা মণ্ডপত সেই ধরনের ভক্তর সমাগম ঘটিছে আর ভিতর ভাগলে আমার কানত পড়ছে যে ভক্তির মঙ্গল ধ্বনিরে মুখরিত হয়েছে এই মুহূর্তত চৌদিকে আর সেই ধরনের দেখবলে পাওয়া গেছে রিহাবাড়ির এইখান পূজা মণ্ডপত একই সুন্দর পরিবেশ দেখবলে পাওয়া গেছে মোর হাতে বর্ণালী উপস্থিত আছে আর বর্ণালীয় সামগ্রিক পরিবেশ দেখাব প্রথমে বর্ণালী সুদিছে কেনেকুয়া লাগিছে পূজাখনত উপস্থিত হয়ে কেনেকুয়া লাগিছে প্রথমতে তো বহুত ভাল লাগিছে পূজাখনত উপস্থিত হয়ে কারণ ইমান
ইমান ধুনিয়াকে বাহেরে গোটেখিনি নির্মাণ করা হয়েছে আর খুব ভাল লাগিছে আর মঙ্গলধ্বনি আরম্ভ হয়ে গেছে মানুষের ভিড় এটা বাড়ি ধরেছে কারণ তোমার উপর দায়িত্ব অর্পণ করেছো ভিতর ভাগের পরিবেশ আর আমি বাহির ভাগের পর যখন পরিবেশ দেখো এই মুহূর্তে সঠিক হয় দেখাব যে বাহির ভাগের পর কি ধুনিয়া যুদ্ধ বাহরে সর সরক কাটি উলিওয়া কিছু বাহর কুলা চালনি এনেকা ধরনের কিছু বাহরে অলঙ্কিত করা হয়েছে ধারি লগা হয়েছে এনেকা একটা পরিবেশ সুন্দর পূজার আর দেখব পাওয়া গেছে এই সকল ভক্তপ্রাণ লোক আহিছে দুর্গাক সাক্ষাৎ করব মার আশীষ লব গতি বর্ণালী তুমি সম্মুখ আগুয়াই গিয়ে এই সকল ভক্তর কথা পাতি পড়া হয় আমি এটা ভিতর আগবাড়ি গেছো বাইদেউ আপনার কোর পর আহিছে আপনার কেসা লাগা ইহা পর আচ্ছা লাগা বহ সুন্দর বনায়া ডেকোরেশন কেসা লাগা আপকো বহ আচ্ছা বনা হুয়া হ্যায় বহ সুন্দর হ্যাঁ অভি আয়ে জস্ট বস অভি মা কে আশীর্বাদ লেঙ্গে আপ লোগ হ্যাঁ অভি বস মাতা কে আশীর্বাদ কি হ্যায় আপকো কেসা লাগ রাহা হ্যায় আচ্ছা আচ্ছা লাগ রাহা হ্যায় দেবী মা কে আশীর্বাদ লেঙ্গে আপ इस बार का दुर्गा पूजा अपने आप में कहती है इतना बारिश हुआ फिर भी लेकिन यहाँ की सरकार हेमंत विश्व शर्मा सरकार ने समय पे अपने अरेंजमेंट करते हुए सभी चीज को यथावत कर दिया और सभी लोग मतलब जिस तरीके से आज का यहीं का पूजा नहीं भीलपार का देख लीजिए विष्णुपुर का देख लीजिए मालीगांव का देख लीजिए इधर में बेलथल्ला का देख लीजिए मतलब चारों तरफ मतलब सभी लोग सभी जाति के लोग जो हमारे एक साथ आए हुए हैं और सभी लोग आज पूजा का आनंदित हम लोग यहाँ की व्यवस्थाएं देख के काफी खुश है और ऊपर वाला भी साथ दे रहे हैं सुबह बारिश था आज भी वेदर एकदम फाइन है तो सभी लोग जलेबिया खाई कि नहीं अभी तक अभी जलेबी वगैरह पहला है ये पहला पूजा है ये पहला पूजा है और इसी के साथ हमारा पूजा का शुरुआत कर रहे हैं अभी और कितना देखने का प्लान है कोशिश करेंगे यहाँ की जो मेन मेन है वो सभी देखने की कोशिश करेंगे ভিতর আগবাড়ি আর ভিতর সামগ্রীর পরিবেশ দেখাবলে চেষ্টা করছো ইমান ধুনিয়াকে সজোয়া হয়েছে চারিওফালে আপনাদের দেখিছে আটাইখিনি বাহিরে নির্মাণ করা হয়েছে ইমান ধুনিয়াকে এক ব্যতিক্রমী চিন্তাধারে এই দুর্গাপূজার মণ্ডপটি এইবার নির্মাণ করা হয়েছে গতি আমি আগবাড়ি এয়া ইয়াতে লিখাও আছে বিষ্ণুর অস্ত্রদান আর এনেদরে বিভিন্ন ধরনের প্রতীক এনেদরে সজাই পড়াই তোলা হয়েছে ইয়াতে আর এক খুবই ভাল লগা পরিবেশ আর সন্ধ্যা নামি অহার লগে ভক্তরও ভিড় এটা বাড়ি ধরেছে হয় বর্ণালী আর বলেন এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার আমার বিভিন্ন প্রান্তত আমার সতীর্থ সাংবাদিক আছে মায়াময় হয়ে উঠিছে প্রতিটি পূজা মণ্ডপ অগণন ভক্তর ভিড় সন্ধ্যার আরতি সপ্তমী পূজাত এনেদরে মুখর হয়ে পড়েছে সামগ্রিক পরিবেশ এই মুহূর্তে তিতাবরপুর আমার সাংবাদিক আনমল যাদবর সঙ্গে সংযুক্ত হয়েছো আনমল কোনখন পূজা মণ্ডপত আপনি উপস্থিত আছে কেনেকুৱা পরিবেশ আজি সপ্তমীর এই মুহূর্তে হয় মানে প্রথম উপস্থিত আছো গোলাঘাট জেলার সাংঘাটি আর সাংঘাটি অতি মনোমোহা এক পরিবেশ আরতি আরতি সম্পন্ন করল আর এতিয়া নাম প্রসঙ্গ চলি আছে আর অতি জাক জমকত জমকতার বিপরীতে সুন্দরভাবে পূজা আয়োজন করেছে মানে যাম পোনে পোনে এই যে নাম প্রসঙ্গ চলি আছে মার তার যাম আর উদ্যোক্তা অকল আছে মন্তব্য লম প্রথমতে মানে দেখাই লো নাম প্রসঙ্গ অতি সুন্দরভাবে আসলে গোলাঘাট জেলার সর্বশ্রেষ্ঠ পূজা কমিটি হিসাবে যাবার নির্বাচন হয়েছিল আর এক সুন্দর পরিবেশ আসলে ভিতর অঞ্চল সময়ের এক বিশেষ মাদকতা আছে উদ্যোক্তা অকল আছে মন্তব্য লম পোনে পোনে দাদা হয় প্রথমতে আপনার আমি আপনার চ্যানেলের যোগেদি সমূহবাসীক আমার তেপন্নতম সাংঘাটি সর্বজনীন শ্রী শ্রী পূজা দুর্গা পূজা উদযাপন সমিতি হয়ে সকলকে শুভকামনা জানাইছো আর ইয়ার আমি সকলে জাতি ধর্ম নির্বিশেষে আমি ইয়াত সুন্দরভাবে দুর্গা পূজা উদযাপন করো আর আমি বিশেষ হিসাবে ইয়াত আমি স্বচ্ছতার উপর কিছু আমি ইয়াত মানে আমার ধ্যান দিও আর যিনি পূজা আমি করো ইয়াত এটা সিস্টেমত আমি পূজাটো করবলে ইয়াত মানে বিচারো যাতে ইয়ারপা একটা ভাল মেসেজ যায় সকলো জাতি জনগোষ্ঠী যাতে আমি শান্তিরে বসবাস করে থাকি পো সেই মেসেজটা আমি দিবলে চেষ্টা করো গতি এই সময়ত আপনার মই ধন্যবাদ দিছো যে আপনি অত দূর আপনার মিডিয়ার মানুষ আজি ইয়াত আহি আপনি কমসে কম 40 কিলোমিটার দূরেরপা আহি আমার ইয়াত আজি বাতরি পরিবেশন করেছে আমার ইমান গোলাঘাট শহরেরপা কমেও 50 কিলোমিটার ভিতরের এটা আমি সীমামূরিয়া নগর রাজ্য সীমামূরিয়া একটা অঞ্চল
এই অঞ্চলৰ আজি আপুনি আহি বাতৰি আজি মানে আপুনি প্ৰচাৰ কৰিছে আমি উদযাপন উমিত হৈ আপোনালোকক এটা কথা উল্লেখ কৰিব লাগিব আচলতে যি সাংঘাটিক পূজা আছে তেওঁলোকে অকল হিন্দু সম্প্ৰদায়ৰ লোকে ইয়াত উদযাপন নকৰে খ্ৰীষ্টান সম্প্ৰদায়ৰ লোকো ইয়াত অংশগ্ৰহণ কৰে সেই বিষয়ে আমি জানিম কাৰণ এই গোলাঘাট জিলাৰ সৰ্বশ্ৰেষ্ঠ পূজা হিচাপে বিবেচনা হৈছিলে আৰু ধন্যবাদ জনাইছোঁ আপোনাক দুর্গা পূজা উপলক্ষে নিউজ এইটিনের এস এম এস প্রতিযোগিতা কালি প্রাইম টাইমত সোধা প্রশ্নটোর বহু শুদ্ধ উত্তর আহিছে আমালৈ আর প্রেরণ করা উত্তর সমূহর সরহ ভাগে শুদ্ধ এই শুদ্ধ উত্তর সমূহর পৰা লটারি যোগে বাছি উলিওয়া হৈছে তিনিগৰাকী ভাগ্যবান প্রতিযোগীক অধীর অপেক্ষারে বাট চাই থাকা নিউজ এইটিনের এস এম এস কনটেস্টর ফলাফল লৈ মই প্রিয়াঙ্কা আহিছো আপনার মাজলৈ আপনাদের নিশ্চয় অপেক্ষা করে আছে আজির রিজাল্টর বাবে আজি রিজাল্ট দিবলৈ আপোনালোকৰ ভাগ্য নির্ণয় কবলৈ আমাৰ লগত আছে এগৰাকী বিশিষ্ট অতিথি তেওঁ হৈছে ডাটা মিশনৰ স্বত্বাধিকাৰী পবন কুমাৰ আগৰৱাল স্বাগতম জনাইছোঁ কেনেকুৱা পূজাৰ প্ৰেপৰেশ্যন পূজা আহিলে মনটো ভাল লাগি যায় পূজা আহিছে দেৱালী আহিব এইটো এটা ফেষ্টিভ ছিজন সদায় ভাল লাগে বিজনেছ আমাৰ বিজনেছটো পূজাটো ভাল হয় আমাৰ ইলেক্ট্ৰনিক্স বিজনেছ আৰু সব মানুহৰ এটা দিবলৈ ছুটি পায় দেৱালীলৈকে অকণমান ফেষ্টিভ মুড এটা থাকে সকলোৰে ঠিক আছে পৱনজী আজি আপুনি গম পাইছে আমি কিহৰ কাৰণে আমন্ত্ৰণ জনাইছোঁ আপোনাক আপুনি আজি আমাৰ লাকী উইনাৰ তিনিগৰাকী বাছি উলিয়াব লাগিব নিউজ এইটিনে আয়োজন কৰিছে এছ এম এছ কনটেষ্ট আৰু এই এছ এম এছ কনটেষ্ট অনুযায়ী প্ৰতিদিনে নিউজ এইটিনৰ প্ৰাইম টাইম বাতৰিত এটা প্ৰশ্ন সোধা হয় আৰু সেই প্ৰশ্ন উত্তৰ আপোনালোকে এছ এম এছ যোগে পঠিয়াব লাগে আৰু সেই আপোনালোকে পঠিওৱা উত্তৰৰ মাজৰ পৰা আমি লটাৰী যোগে তিনিগৰাকী লাকী উইনাৰ বাছি উলিয়াওঁ গতিকে আজিৰ আমাৰ যি লটাৰী প্ৰক্ৰিয়া আমি সেয়া আৰম্ভ কৰোঁ পৱনজী আমাৰ লগত আছে এতিয়া পৱনজীয়ে আমি চাম প্ৰথম থাৰ্ড প্ৰাইজটো চাব অকণমান কোন হয় আজি আপোনাৰ হাতেৰে সেইগৰাকী লাকী উইনাৰ আপুনি খুলি পেলাই কৈ দিয়ক নাম্বাৰটো দুটা আহিলে এটা থৈ দিব লগা হ'ল আমাৰ থাৰ্ড প্ৰাইজ পাবলৈ সক্ষম হোৱা নাম্বাৰটো কি 9954-9815 কংগ্ৰেচুলেশ্যনছ আপোনালৈ আপুনি পাইছে থাৰ্ড প্ৰাইজ এতিয়া আমি আগবাঢ়িছোঁ ছেকেণ্ডগৰাকী উইনাৰ কোন হয় আমি চাওঁ ছেকেণ্ড পুৰস্কাৰ পাবলৈ সক্ষম হৈছে এইবাৰ নাম্বাৰটো হৈছে 8486875370 এই নাম্বাৰৰ গৰাকী হৈছে তৃতীয় পুৰস্কাৰ বিজয়ী এবাৰ আমি আহোঁ ফাৰ্ষ্ট প্ৰাইজ কোনে পায় চাওঁ ফাৰ্ষ্ট প্ৰাইজ গতিকে আপোনাৰ হাতত আজি তিনিগৰাকী লাকী নাম্বাৰ এইটো হৈছে 9395249434 এই তিনিওগৰাকী হৈছে আমাৰ আজিৰ এছ এম এছ কনটেষ্টৰ বিজয়ী আপোনালোক তিনিওকে বহুত বহুত অভিনন্দন জ্ঞাপন কৰিলোঁ নিউজ এইটিনৰ কাৰ্যালয়ৰ তৰফৰ পৰা বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ পৱনজী আপুনি আহিলে আৰু আজি আমাৰ লাকী উইনাৰ তিনিগৰাকী বাছি উলিয়ালে আজি উইনাৰক অভিনন্দন আৰু হেপী পূজা আপোনালৈ আৰু টীম নিউজ এইটিন থেংক ইউ ইয়াৰ লগে লগে সময় হৈছে এতিয়াৰ অনুষ্ঠানৰ পৰা বিদায় লোৱাৰ কিন্তু আপোনালোকে প্ৰতিদিনে নিউজ এইটিনৰ প্ৰাইম টাইম চাই থাকক আৰু লাভ কৰি থাকক আকৰ্ষণীয় উপহাৰ চাবলৈ নাপাহৰিব আজিৰ প্ৰশ্ন ধন্যবাদ আৰু এইখিনি মুহূৰ্তত নিউজ এইটিনৰ হাতত আহি পৰিছে সেই লাকী উইনাৰৰ নাম এছ এম এছ প্ৰতিযোগিতাত আৰু আজি তৃতীয় পুৰস্কাৰ লাভ কৰিছে যোৰহাটৰ কেন্দুগুৰিৰ প্ৰদীপ শইকীয়াই যোৰহাটৰ প্ৰদীপ শইকীয়ালৈ আমি অভিনন্দন আৰু শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ
নিউজ এইটিনৰ এছ এম এছ প্ৰতিযোগিতা আৰু আজি দ্বিতীয় পুৰস্কাৰ লাভ কৰিছে গহপুৰৰ মুৰহানী গাঁৱৰ পল্লৱী বৰাই। আৰু এবাৰ জনাইছো প্ৰথম পুৰস্কাৰ প্ৰাপ্তৰ নাম। সেই লাকী উইনাৰগৰাকী হৈছে পাঠশালাৰ প্ৰীতিপাল। প্ৰীতিপালে লাভ কৰিছে নিউজ এইটিনৰ এছ এম এছ প্ৰতিযোগিতাৰ কালিৰ যিটো প্ৰশ্ন সোধা হৈছিল সেই প্ৰশ্নৰ প্ৰথম পুৰস্কাৰ। প্ৰীতিপাললৈও আমি জনাইছো শুভেচ্ছা। শাৰদীয় দুৰ্গোৎসৱৰ আনন্দ উল্লাসৰ বতৰত নিউজ এইটিনৰ এছ এম এছ প্ৰতিযোগিতাৰ আজিৰ প্ৰশ্নটো সুধিবলৈ ওলাইছো। আজিৰ প্ৰশ্ন, কোন তিথিৰ পৰা নৱৰাত্ৰিৰ দুৰ্গা পূজা আৰম্ভ হয়? হোৱাটছএপ অথবা এছ এম এছ যোগে উত্তৰ পঠাওক 6304922937 নম্বৰলৈ। এই প্ৰশ্নৰ শুদ্ধ উত্তৰ দিয়া প্ৰতিযোগীৰ পৰা লটাৰী যোগে তিনিগৰাকী ভাগ্যৱানক বাছি উলিওৱা হ'ব আৰু কাইলৈ প্ৰাইম টাইমত এই প্ৰশ্নৰ উত্তৰ আৰু তিনিগৰাকী ভাগ্যৱানৰ নাম ঘোষণা কৰা হ'ব। আৰু ইয়াৰে সৈতে প্ৰাইম টাইম 18ৰ পৰা আমি বিদায় লৈছোঁ। নমস্কাৰ।